প্রবাসীদের সারা সপ্তাহ কিন্তু কাজের মধ্যে দিয়ে একইভাবে কেটে যায়, আর সপ্তাহ শেষে যখন উইকেন্ড আসে তখন কেমন যেন ঈদের মতো মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন আরও একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এই তো আমরা রাতের বেলায় বের হয়েছি, যাচ্ছি রিম মলে। এই মলে আমাদের কখনোই যাওয়া হয়নি, আর ফাইনালি এই তো চলে এসেছি আমাদের বাসা থেকে একটুখানি দূরে। মলে ঢোকার পরে দেখলাম পরিবেশটাই একটু অন্যরকম। আমরা অন্যান্য মলে যে যাই তার চেয়ে কিন্তু অনেকটাই ডিফারেন্ট, অনেকটা ভিআইপি টাইপের। আসলে রিম এরিয়াটাই অনেকটা বলা যায় বড়লোকের এরিয়া, কারণ এদিককার বাসা ভাড়াও যেমন বেশি, মলগুলোতেও কিন্তু ম্যাক্সিমাম দোকানগুলোই ব্র্যান্ডের দোকান এবং এদের কোয়ালিটি প্রাইস সব কিছুই অনেক হাই। তো একটুখানি ঘোরাঘুরির পরে আমরা ওপরের দিকে উঠলাম। উপরে ওঠার পরে একটা হোম বক্স পেলাম, সেখানেই ঢুকলাম। ফার্নিচার দেখছিলাম, ঘর সাজানোর কিছু জিনিসপত্র দেখছিলাম। আসলে মেয়ে মানুষ হলে যা হয়, সব সময় কিন্তু ঘর সাজানোর জিনিসের দিকেই চোখ যায়, আর এই জিনিসগুলো আমার কাছে সব সময় ভালো লাগে। ফার্নিচারের দোকানে আসলেও বাচ্চারা কিন্তু বোর হয় না, কেন জানেন? এখানকার ফার্নিচারের দোকানগুলোতে দেখা যায় কিছু খেলনা রাখা হয়, বেডসেটগুলো এমনভাবে রাখা হয় বাচ্চারা খুব পছন্দ করে, বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের। তো আরবাও কিন্তু বোর হয় না, আলিনাও বোর হয় না, ওরা দৌড়াদৌড়ি করছিল, আমি কিছু ছবি নিলাম, ভিডিও নিলাম, বেশ ভালো লাগছিল। তবে এখানকার কালেকশনগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। হোম বক্স আমার বাসার সামনেও একটা আছে, ওখানেও যাওয়া হয়, তবে ওদের থেকে এখানকার কালেকশনগুলো আমার কাছে মনে হচ্ছিলো বেশি সুন্দর। তো একটু ঘোরা ঘুরি করলাম, একটা ফ্লাওয়ার ভাস খুঁজছিলাম যে নেওয়া যায় নাকি, কারণ আগের দিন আরও একটা ফ্লাওয়ার ভাস ভেঙে ফেলেছে, তো সেটার জন্য একটা খুঁজছিলাম। আর এদিকে বেডসেট দেখছিলাম, যদিও বেডসেট এখন লাগবে না, এমনিই ঘুরে দেখছিলাম এদের কালেকশনগুলো কেমন। তারপরে ঘোরাঘুরি শেষ করে আমরা বাইরে আসলাম, আলিনা আর ওয়া দুজনে খুব দৌড়াদৌড়ি করছিল। আর বাইরে কিন্তু প্রত্যেকটা জায়গায় বসার জায়গা ছিল, যার ফলে ভালো লাগছিল যে চাইলেই রেস্ট নেওয়া যায়। আর এই মলটা একটু বড়, হাঁটতে হাঁটতে সবাই টায়ার্ডই হয়ে যাচ্ছিল, বাচ্চারা একটু করে বসে, একটু করে হাঁটে, দৌড়াদৌড়ি করে। আর এই মলের সবচেয়ে বড় একটা আকর্ষণ হচ্ছে আবুধাবি স্নো নামের এই এরিয়াটা। এই জায়গাটা এত সুন্দর করেছে, এর ভেতরে কিন্তু এগুলো রিয়েল স্নো, আর পুরো এরিয়াটা কাঁচ দিয়ে ঘেরা। আমি যখন কাঁচের মধ্যে হাত দিচ্ছিলাম বেশ ঠান্ডা, ভেতরে যারা যাচ্ছিল তারা কিন্তু উইন্টার জ্যাকেট যেগুলো একেবারে হেভি মোটা সেগুলো পরে যাচ্ছিল। ভেতরে অনেকগুলো রাইড আছে, তো আমরা হাঁটতে হাঁটতে এর সামনের দিকে গেলাম যে দেখি কীভাবে ঢোকা যায়, কীভাবে করা যায়। যদিও অনেক লেট, এখন এত রাতে ঢোকা যাবে না, তারপরেও আলেনা বায়না ধরছিল দেখে আমরা হাঁটতে হাঁটতে এদিকে আসলাম, ফাইনালি পেয়ে গেলাম। তো এখানে ঢোকার পরে এইখানকার পরিবেশটাও দেখলাম একেবারেই আলাদা। প্রত্যেকটা জিনিসের দাম অনেক, এখানে কোনোটাতেই হাত দেওয়া যাচ্ছিল না। আরও অনেক কিছু দেখলো, খেলাধুলো করলো, তারপর আবার রেখে চলে এসেছি। আর এই যে ঢুকতেই এন্ট্রেন্সে এই বড় বড় জুতাটা দেখে কিন্তু খুব ভালো লাগছিল, তবে এটা রেখেছে ওরা ছবি তোলার জন্য, আমরা পেছন দিয়ে দাঁড়িয়ে কতক্ষণ ছবি তুললাম। আর এখানে এসে টিকিট চেক করছিলাম, টিকিটের দাম অনেক বেশি পার পারসন। ফ্যামিলি প্যাকেজ যেটা সেটা হচ্ছে 174 দিরহাম করে। তো আসলে এখন ওঠাও যাবে না, অনেক লেট, আর প্রাইসটাও অনেক বেশি। তো আমরা এখান থেকে একটু ঘোরাঘুরি করে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই হচ্ছে বড়লোকী মলের অবস্থা, বড়লোকী মলে গেলে যা হয় আর কি। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।